हेलो फ्रेंड्स, वेलकम टू माई न्यू लेक्चर वीडियो। आई एम मोहम्मद तुर्क इस्लाम। तो हमें हमारे लेक्चर वीडियो में शिखा जो आप भावे जी वाई बाई डेक्स जैमितिक व्याख्या अध्यायटी मैथ प्रॉब्लमगुल सल्व करते परि। तो हमें अलरेडी प्रिवियस लेक्चर वीडियोगुलोते अध्याय बेसिक तथ्यगुलो तुम्हारे दिए अलरेडी एक मैथ प्रॉब्लम सल्व को तुम्हारे देखिए एखन हमें चेष्टा करब संक्षिप्त फाइव ये प्रॉब्लमगुल सल्व करार। देखो एखे बला एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस टू एक्स माइनस थ्री इक्वल टू जिरो संचार पथे जे बिंदुते स्पर्शक एक्स अक्षर समान्तरल ता निर्णय करो। देखो एखानकार मूल टिक्स हे स्पर्शकटी एक्स अक्षर समान्तरल को संचार पथे संचार पथे धरते परि वक्ररेखा धरे नीते परि कोनो समस्या नहीं। तो एत आमि आगेरटा बोलेछिलाम वक्ररेखार और एखाने बोलछे संचार पथ एक ही धरे नीते परि संचार पथे एकटी वक्ररेखा धरे नीते परि। তাহলে ধরলাম যে কোনো একটি বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে এখানে কাহিনীটা কী ঘটছে আসলে দেখো, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সেই সঞ্চার পথ বা এটা হচ্ছে আমার সেই বক্ররেখা যার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, বা এই সমীকরণটা লিখতে পারো যে এই রেখাটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য, এই রেখাটির সমীকরণ। তো এর যে বিন্দুতে ধরলাম পি বিন্দুতে, যে কোনো অনেকগুলো বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করতে পারি, আমরা যে কোনো একটা বিন্দু ধরলাম পি, এই যে এই পি বিন্দুতে স্পর্শক এই যে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল আমার এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমি ধরে নিয়েছি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ আমার এক্স ওয়াইয়ের ভ্যালু আমাকে বের করে দেখাতে হবে। তো আমরা আগে শিখেছি যে যদি কোনো একটি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স ইকুয়াল টু কত হয়, শূন্য হয়। আমি এখানে ক্যালকুলেশন করেও দেখিয়েছি। তো আমরা জানি দুটো রেখা সমান্তরাল হলে তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হয় জিরো ডিগ্রি। তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স ইকুয়াল টু আমরা জানি ট্যান থিটা, আর ট্যান থিটা মানে ট্যান জিরো ডিগ্রি, যেহেতু এই দুইটার মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে জিরো ডিগ্রি, আর ট্যান জিরো ডিগ্রি মান জানা হচ্ছে শূন্য, অর্থাৎ ডিওয়াই ভাগ ডিএক্স ইকুয়াল টু কত হয়, শূন্য হয়। তার মানে দেখো এই রেখাটি থেকে যদি আমরা ডিওয়াই ভাগ ডিএক্স নির্ণয় করতে পারি তাহলে তার ভ্যালু কত হবে, শূন্য হবে, এবং সেখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব। ওকে, তাহলে এখন আমরা ম্যাথটি সলভ করে ফেলি। দেখো আমাদের ম্যাথটি দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য। তো আমরা জানি এখান থেকে যদি আমরা ডিওয়াই ভাগ ডিএক্স নির্ণয় করি তাহলে তার ভ্যালু কত হবে, শূন্য হবে, সেটাই আমরা এখন নির্ণয় করব। যদি ডিওয়াই ভাগ ডিএক্স নির্ণয় করতে চাই অবশ্যই আমাকে কী করতে হবে, এই রেখাটাকে বা এই সমীকরণটাকে কী করতে হবে, অন্তর্করণ করতে হবে। তাহলে এটা যদি আমরা সমীকরণ নাম দিই এক নং সমীকরণ, আমরা করতে পারি কি এক নং সমীকরণকে অন্তর্করণ করে, এক নং সমীকরণকে সরি এক নং সমীকরণকে অন্তরীকরণ করে, যত অন্তরকরণ করি তাহলে কি পাবো, পাবো সে ডি ভাগ ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ডি ভাগ ডি এক্স শূন্য। মানে লেফট হ্যান্ড সাইডকে আমি অন্তর্গ্রহণ করলাম, রাইট হ্যান্ড সাইডকে আমি অন্তর্গ্রহণ করলাম। এখন যদি অন্তর্গ্রহণ করি তাহলে কত পাবো দেখো, বা আমরা জানি এক্স স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে হয় টু এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে কত হবে, এটা যেহেতু এক্স না তাহলে এটা হবে টু ওয়াই ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স। কী করলাম, প্রথমে এক্স টু এনে সূত্র করলাম, কিন্তু যেহেতু এক্স না এর জন্য কী করলাম এটাকে আবারও অন্তর্গ্রহণ করলাম মাইনাস টু এক্স। তো টু এক্স অন্তর্গ্রহণ করলে কী হবে, টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি, মাইনাস থ্রি আছে, থ্রি অন্তর্গ্রহণ করলে কত পাবো, শূন্য পাবো। ওকে, এক্স স্কোয়ার অন্তর্গ্রহণ করলে পেলাম টু এক্স, ওয়াই স্কোয়ারকে থেকে টু ওয়াই ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স, মাইনাস টু এক্স থেকে পেলাম টু ইন্টু ওয়ান, এবং মাইনাস থ্রি অন্তর্গ্রহণ করে পেলাম শূন্য ইকুয়াল টু, যদি শূন্যকে অন্তর্গ্রহণ করি কত হবে, শূন্যই হবে। তাহলে দেখো এখান থেকে আমি ডিওয়াই ভাগ ডিএক্সের মান নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস টু ইকুয়াল টু শূন্য, বা কী লিখতে পারি, লিখতে পারি টু ওয়াই ডিওয়াই ভাগ ডিএক্স ইকুয়াল টু, এটা দিয়ে পার করে দিই তাহলে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু, আর টু এক্স হয়ে যাবে মাইনাস টু এক্স, তাহলে টু মাইনাস টু এক্স। ওকে, এখন দেখুন যদি টু ওয়াইকে পার করে দিই তাহলে কী পাবো, ডিওয়াই ভাগ ডিএক্সের মান পেয়ে যাবো। তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স ইকুয়াল টু এই টু ওয়াইকে এবার পার করে দিলাম, অর্থাৎ ভাগ হয়ে যাবে, আর এখানে ছিল আমাকে টু মাইনাস টু এক্স, এখানে আমি তাহলে টু কমন নিয়ে লিখতে পারি যে ওয়ান মাইনাস এক্স, তাহলে টু টু মাইনাস টু এক্স। ওকে, এখন টু টু কাটতে পারি, তাহলে অতএব আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু
1 माइनस एक्स डिवाइडेड बाय वाई। তাহলে দেখো এখন কিন্তু আমি dy / dx এর মান পেয়ে গেছি, কিন্তু আমরা আগেই জানি যেহেতু স্পর্শকটি x অক্ষের সমান্তরাল তাহলে আমরা জানি যে অবশ্যই dy / dx কত হবে, শূন্য হবে। তাহলে প্রশ্নমতে dy / dx শূন্য বা dy / dx আমরা কত জানি 1 - x / y জানি, তাহলে এটি কত হবে, শূন্য হবে। বা वाई क्यों पर गुण कर दी जो भाग आई पर गुण हो जाए, तो गुण कर ले कत 1 - x इक्वल टू शून्य। तो अतए एखान पाँच एक्स इक्वल टू कत 1। तो देखो एक्सर भैल्यू क्यों हमें जेने गेसि हमारे पी बिंदुर स्थानांक निर्णय करते बला जार स्थानांक कत एक्स वाई, तो एक्स स्थानांक हमें पे गलम कत 1। एखन हमें क्यों करते हैं वाई स्थानांक निर्णय करते हैं। एखन देखो यदि वाई स्थानांक निर्णय करते चाहिए আমি কি করব, জাস্ট আমাদের মূল যে সমীকরণটি ছিল এই সমীকরণে আমি এক্স এর ভ্যালু বসিয়ে দেব। তাহলে এখন আমি লিখতে পারি কি 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, ঠিক আছে। 1 নং সমীকরণে আমি এক্স ইকুয়াল টু 1 বসালে কিন্তু আমি ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। দেখো 1 নং সমীকরণটি ছিল আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x - 3 ইকুয়াল টু 0। তো এখানে যদি আমি এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে কত হবে, 1² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 - 1 - 3 इक्वल टू शून्य। बा 1 + y² - 2 - 3 इक्वल टू शून्य। बा कत हो देखो एखान हमें लिखते परि जो 1 - 2 - 3 अर्थात y² - 4 इक्वल टू शून्य बा y² इक्वल टू हे 4। तो देखो y² इक्वल टू जो 4 है तो y इक्वल टू कत हो 4 के रूट करते हैं, 4 के रूट कर ले कत पाब आमरा +-2। तार माने देखो आमरा दुईटा बिंदु पाइलाम, एक्स एर भैल्यू फिक्सड 1 किन्तु वाई एर भैल्यू होते पारे कत +2 होते पारे -2 होते पारे, अर्थात निम्नीय बिंदु गुलो हलो অর্থাৎ আমরা যে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছি এই পি বিন্দু স্থানাঙ্ক হতে পারে কত কত সেটা আমরা এখন লিখব। যত বিভিন্ন বিন্দুগুলো হলো কত হতে পারে, 1 এবং +2 হতে পারে, 1 এবং +2 হতে পারে, আবার কি হতে পারে, 1 এবং -2 হতে পারে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেই বিন্দুগুলোতে স্পর্শ করলে স্পর্শক যদি স্পর্শ করে তাহলে কি হবে, স্পর্শকটি ইলেকট্রিক্সের সাথে সমান্তরাল হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এর পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেখানে আমার বলা হচ্ছে যে যদি কখনো কোনো একটি বক্ররেখার উপর কোন একটি স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হয়, কোন একটি বক্ররেখার সহিত কোন একটি স্পর্শক এক্স অক্ষের যদি লম্ব হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বিন্দুগুলো নির্ণয় করব তা আমি আমার পরবর্তী লেসে ভিডিওতে দেখাবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।